সাবস্ক্রাইব কৰক জনটেক চেনেলক আৰু লেটেষ্ট টেকন'লজি ৰিলেটেড ভিডিঅ' চাবলৈ। ৰাষ্ট্ৰীয় শিক্ষানীতিক অনুকৰণ কৰি আমাৰ ৰাজ্যৰ শিক্ষা ব্যৱস্থাটোক আমি নতুন ধৰণে সজাই পৰাই তুলিব খুজিছোঁ। আমাৰ সম্পূৰ্ণ ষ্ট্ৰাকচাৰটো এতিয়া বদলি হৈ যাব, KG আপাৰ প্ৰাইমেৰী লোৱাৰ প্ৰাইমেৰী এই কথাবিলাকৰ পৰিৱৰ্তে এতিয়া যিটো ব্যৱস্থা হ'ব 5+3+3+4 অর্থাৎ প্রথম পাঁচটো হব যাক আমি নার্সারি বলে কোম, লোয়ার কেজি বলে কোম, আপার কেজি বলে কোম, ক্লাস ওয়ান আর টু বলে কোম। এই গোটেখিনিক এতিয়া সম্মিলিত হয়ে যাক প্রি স্কুলিং বলে আমি সাধারণত আজির দিনত কোম, তার নাম হব ফাউন্ডেশন, বা এই বিদ্যালয়বিলাকৰ নাম আজিৰ পৰা ইংৰাজীত ফাউণ্ডেশ্যন হ'ব, অন্যথা তাক বুনিয়াদী বিদ্যালয় বুলি কোৱা যাব। তাৰপিছত আজিৰ যি 3-4-5 যিটো নতুন শিক্ষানীতি 6-7-8 হ'ব। আজি যিটো কাৰণ আপাৰ কেজি লোৱাৰ কেজি নাৰ্চাৰী 1-2 এইখিনি পঞ্চমত গুচি গ'ল। তাৰপিছত আহিলে 6-7-8, এই যিটো আমাৰ হ'ব আচলতে আগৰ শিক্ষানীতি মতে এইটো 3-4-5, কিন্তু নতুন শিক্ষানীতি মতে এইটো হৈ গ'ল 6-7-8। এইখিনি এটা আমাৰ শ্ৰেণী বিভাজন হ'ল, তাক আমি প্ৰস্তুতি পৰ্ব বুলি জানিব, প্ৰিপাৰেটৰী বুলি হ'ব। শিক্ষা বিভাগে তার এটা উত্তম অসমীয়া লব ভাবানুবাদ, কিন্তু প্রিপারেটরি বা আজি আলোচনাত আমি তাক প্রস্তুতি পর্ব বলে আমি কব পারো। তারপর আজি যেখানে 6-7-8 আছে, এই 6-7-8 খিনি হব মধ্যম বর্গ, অর্থাৎ এমি স্কুল যেখানে আজি আসলে 6-7-8 এইখানে হব মধ্যম বর্গ। আর ফাইনালি যেটো 9-10-11-12 হব এইটো হব হাই স্কুল বা সিনিয়র সেকেন্ডারি স্কুল। তাহলে 5+3+3+4 অর্থাৎ স্কুলিয়া গোটেই শিক্ষা ব্যবস্থাটো 15টা ক্লাসত চলিব। তাহলে একটা লড়া যদি জিরোত পড়ে 15 বছর মূরত আগবাঢ়ি যাব পাৰিব, 15টা শিক্ষা বর্ষ শেষ করার পিছত তেওঁ ক্লাস 12 পাস করব। এডমিশন হয়তো 3 বছর লব পাৰে, 4 বছর তো লব পাৰে, বেলেগ কথা, কিন্তু স্কুলত 15টা বর্ষ থাকার পিছত লড়াজনে ক্লাস 12 পরীক্ষা দিব পাৰিব। আকৌ এবাৰ কৈছো যে প্ৰথম পাঁচটা ক্লাস উইল বি নোন এজ এ ফাউন্ডেশ্যন, যাক আমি বুনিয়াদী স্কুল বুলি কব পাৰো। পিছর তিনটা ক্লাস জানা যাব প্রিপারেটরি, যাক আমি প্রস্তুতি পর্ব বলে কব পারো। তার পিছর তিনটা ক্লাস এলিমেন্টারি, অর্থাৎ আমার আজির দিনের যেটা প্রাথমিক শিক্ষা বলে আমি কম বা মধ্যম বর্গ বলে কম, আর 9-10-11-12 সামরি সিনিয়র সেকেন্ডারি স্কুল বা সেকেন্ডারি স্কুল হব। ক্লাস 10-র যেটো গুরুত্ব সেইটো হয়তো আগের দরে নাথাকিব, আমি হয়তো মেট্রিক পাতিম বেলেগ কথা, কিন্তু ইট উইল বি 9-10-11-12 একেলগে একটা গুড হব। এইটো হল আজি আমি প্রথম করল। ইয়ার লগত ক্লাস 5-র টেক্সটবুক বো এটা বদলি যাব। রাষ্ট্রীয় শিক্ষানীতি মতে ক্লাস 5 লৈকে, অর্থাৎ আগর যেটো আপুনি কব পারে, মই আগতে কোৱা যে ক্লাস 2 লৈকে, তাত হব ল্যাঙ্গুয়েজ ইন্ট্রোডাকশন, প্রিপারেটরি হব কনসেপ্ট বিলাক জনুয়া। এই ধরনের রাষ্ট্রীয় শিক্ষানীতির যে পেডাগজি রিকমেন্ড করা হয়েছে, পাঠ্যক্রম রিকমেন্ড করা হয়েছে, 2023 সনের 1 এপ্রিলের পর পাঠ্যক্রমটি রাষ্ট্রীয় শিক্ষানীতি অনুসরি সজোয়া হল। এই বছর স্ট্রাকচারটি হল 2022-ত স্ট্রাকচারটি করল 5-3-3-4, অহা বছর স্ট্রাকচার অনুসরি পাঠ্যক্রম তো যাব ফ্রম
তেইশ চনের এক এপ্রিল বাইশ চনলেকে স্ট্রাকচার তেইশ চনত শিক্ষাবর্ষ মানে পাঠ্যক্রম তো সজোয়া হব। আর এইখানে করে আমি আজি প্রথমবারের রাষ্ট্রীয় শিক্ষানীতি রূপায়ণের দিকত একটা বলিষ্ঠ পদক্ষেপ আমি গ্রহণ করল। এই বছরতে হায়ার সেকেন্ডারি কাউন্সিল আর সেবারও বিলয় হব, যাতে তেখেত সকলে পরীক্ষা মেট্রিক পাতিলে যাতে একেখন কাউন্সিলে পাতিব পারে, টুয়েলভ হলেও যাতে একেখন কাউন্সিলে পাতিব পারে, তেওঁলোকে ইলেভেনতো পরীক্ষা পাতিব পারে ইচ্ছা করলে, নাইন টেন ইলেভেন টুয়েলভ একটা ব্লক হব, যাক আমি সিনিয়র সেকেন্ডারি বলি।